বিগত কয়েকদিন ধরেই বর্ষার প্রভাবে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক আকাশ। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের একাধিক জেলায়ও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি দেখা দিয়েছে। তবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও নতুন সতর্কবার্তা জারি হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ থেকে বৃষ্টিপাত হতে পারে। তবে আমরা দেখব র্যাডার অনুযায়ী বর্তমানে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে মূলত কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কখন বৃষ্টিপাত হতে পারে, আর কোথায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় হালকা মাঝারি হতে পারে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে যদি আমরা র্যাডার অনুযায়ী আবহাওয়ার আপডেট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বিকেল তিনটের আবহাওয়ার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে সব জায়গায় বৃষ্টিপাত না হলেও দুপুরের পর থেকে অর্থাৎ বিকেলের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। যেমন যদি আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা দেখেন, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, সেই সঙ্গে হাওড়া জেলা, পাশাপাশি যদি হুগলি জেলা দেখেন, হুগলি জেলার চন্দননগর, আরামবাগ, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে মেদিনীপুরের খড়গপুর, এখানে কিন্তু তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। চন্দ্রকোনা, বেলদা, কন্টাই, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। একইভাবে ঝাড়গ্রামেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত বা বেশি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়ায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে যদি আমরা সিউড়ি দেখি, সিউড়িতে হালকা মাঝারি মেঘলা আকাশ, ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত হতে পারে। একইভাবে যদি আমরা উত্তরবঙ্গের দিকে যাই, মূলত যদি আমরা মালদা দেখি, এই মুহূর্তে মালদায় কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। বালুরঘাটে ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে, দিনাজপুরেও তাই। এরপর যদি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানে হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, তবে সব জায়গায় যে বৃষ্টি হবে এমনটা নয়। তবে যদি আমরা শিলিগুড়ি দেখি, দার্জিলিং দেখি, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে, দু এক পাঁচলা ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর যদি আমরা সময়ের পরিবর্তন করে যদি আমরা বিকেলের দিকে বা রাতের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে যাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এই সমস্ত জায়গায় বৃষ্টিপাত রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ারেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের রংপুরে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে যদি আমরা দিনাজপুর, বালুরঘাট, এই সমস্ত জায়গা দেখি, এখানেও কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। মালদায়ও কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ থাকলেও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবারও দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ থেকে শুরু করে যদি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম প্রত্যেকটা জেলা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, এই সমস্ত জায়গা, মেদিনীপুর, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মূলত যদি মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গা দেখি, কলকাতা দেখি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, এখানে কিন্তু তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। অর্থাৎ আজ সন্ধ্যায় কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর আবার সময়ের পরিবর্তন করে চব্বিশ তারিখের দিকে যদি যাই আমরা, সেক্ষেত্রে আমরা দেখব সকালের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদি আমরা মেদিনীপুর দেখি দশটার আপডেট অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু দশটার আপডেট অনুযায়ী মেদিনীপুরের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে যদি আমরা একদম সকালের দিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আবার দশটা এগারোটার দিকে যদি চলে আসি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখব এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে। মূলত দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়ায় হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টিপাত হলেও হতে পারে। হুগলি, আরামবাগ, বর্ধমান, এখানেও মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শান্তিপুরেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কাটোয়াতেও তাই। এরপর যদি আমরা আবারও মালদা দেখি, মালদায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনাজপুরে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি যদি আমরা কোচবিহার, আলিপুরদুয়ার দেখি, এখানে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই। শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এরপর আবারও যদি আমরা বিকেলের দিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুর, বালুরঘাট, মালদা, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি মেঘলা আকাশ হতে পারে, তবে মালদায় তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে। এরপর যদি আমরা মুর্শিদাবাদ দেখি, বীরভূম জেলা দেখি, এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা কাটোয়া, বর্ধমান, দুর্গাপুর অর্থাৎ দক্ষিণবঙ্গ দেখি, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া প্রায় প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশি বেশি শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।